আটককৃত বাংলাদেশি এমপির সাথে জড়িত অকুয়েতিদেরও বিচার করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর আজকের ফেস বিজ্ঞপ্তি, বাংলাদেশের সাথে কুয়েতে মানব পাচারে জড়িতদের বিচার করা হবেই। উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল সালেহ বলেছেন, কুয়েতে নিরাপত্তা বজায় রাখা আমাদের জন্য চূড়ান্ত লক্ষ্য। আমরা মহামান্য ক্রাউন প্রিন্স, মহামান্য প্রধানমন্ত্রী এবং কুয়েতের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল সালেহ তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, মানব পাচারের জন্য তদন্তাধীন বর্তমানে কাটাযুক্ত ফাইলটিতে সুরক্ষা সদস্যদের প্রচেষ্টা অনেক অগ্রগতি হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্টর সহ আবাসন আইন। ইংরেজি দৈনিক আরব টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে সন্দেহভাজনরা তদন্তের বেশ কয়েকটি শর্ত ভঙ্গ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তদন্তে যাদের নাম দেওয়া হয়েছে তারা সরকারি কর্মকর্তা বা বিশিষ্ট ব্যক্তি, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কর্তৃপক্ষের সামনে উপস্থিত হবে এবং যদি তাদের জড়িত তার প্রমাণ পাওয়া যায় তবে সরকারি মামলা প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রেরণ করা হবে। আল সালেহ বলেছেন, সম্প্রতি মানব পাচারকারী আটক ব্যক্তি এবং তার মামলার তদন্ত ভিসা ব্যবসার মধ্যে অন্যতম বৃহত্তম ঘটনাচক্রে গত শনিবার কুয়েতে আটক হওয়া বাংলাদেশি সংসদ সদস্যর বাংলাদেশ ও কুয়েতের পত্রিকা মানব পাচারের বড় ঘটনার মূল নায়ক হিসেবে বিবেচিত হয়। অভিযোগ করা হয়েছে যে তিনি এবং তার স্ত্রী বাংলাদেশের গত সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, মানব পাচার ও শ্রমিকদের বেতন না দিয়ে বিপুল সম্পদের মালিক ছিলেন। বিশেষজ্ঞরা এটিকে বাংলাদেশের ইতিহাসে অর্থের রাজনীতি হিসেবে, অর্থের কাছে রাজনীতির পরাজয় হিসেবে দেখেন। আপনারা এতক্ষণ যে বক্তৃতাটা শুনছেন বা যেটা, এটা হুবহু কপি করা আরব টাইমস থেকে, যেটা কুয়েতের উপপ্রধানমন্ত্রীর বক্তব্য। আর আমরা এটাকে চেষ্টা করছি সেম কপি করার জন্য, কারণ আমাদের ভিডিওগুলিতে প্রচুর কমেন্টস আছে যে বর্তমান পরিস্থিতিতে আমাদের যে সংসদ সদস্য বাংলাদেশে কুয়েতে আটককৃত বা বিচারাধীন অবস্থায় আছে তার কী পরিস্থিতি। তাদের জন্য আশা করি এই ভিডিওটা হেল্পফুল হবে পরিস্থিতি জানার জন্য বা বোঝার জন্য। দেখতে থাকুন প্রতিদিনই জননবীদ, কমেন্টস করুন, লাইক করুন, পারলে সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করুন, যাতে করে একজন দেখে উপকৃত হতে পারে। চলে যাচ্ছি না, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা।